বুটেক্সের সাবজেক্ট সম্পর্কে জানার আগে তোমার এটা জানা দরকার যে বুটেক্সে কেন পড়বো, কিংবা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সত্যিকার পারপাসটাই বা কি। ধরে নাও তুমি এমন একটি টি শার্ট বানাতে যাচ্ছ যা কিনা নিজের ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করে ফেলা যায়। যেমন আবার ধরে নাও তুমি কোনো একটি ইনভিজিবল টি শার্ট বানাতে চাও যেটা কিনা পরিবেশের সাথে অদৃশ্য হয়ে যেতে পারে। চিন্তা করে দেখো এরকম কত প্রকার ইনোভেশন আনা সম্ভব আমাদের এই টেক্সটাইল সেক্টরে। নাসার বিভিন্ন স্পেস মিশনে যে স্পেস স্যুটটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু বানাচ্ছে তোমার আমার মতো টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই। এরকম হাজার সম্ভাবনার সাক্ষী যদি হতে চাও তাহলে তোমাকে স্বাগতম দক্ষিণ এশিয়ার একমাত্র পাবলিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সে। তো এখন দেখা যাক বুটেক্সে কী কী বিষয়ে পড়ানো। বুটেক্সে সর্বমোট ডিপার্টমেন্টের সংখ্যা 10টি। এই 10টি ডিপার্টমেন্টের প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা 600 জন। এখন একটি কাপড়ের কথা চিন্তা করা যাক। একটি কাপড় প্রস্তুত করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার হয় সেটা হচ্ছে সুতা, এবং এই সুতা বিষয়ক খুঁটিনাটি সকল জিনিসপত্র যে ডিপার্টমেন্টে আলোচনা করে সেটা হচ্ছে আমাদের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এবার আসা যাক সুতা থেকে কাপড় বানানো নিয়ে। সুতা থেকে কাপড় বানানো নিয়ে যাদের কাজ সেই ডিপার্টমেন্টের নাম ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এদের কাজই মূলত নতুন নতুন ভালো মানের ফেব্রিক কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা করা। ফেব্রিক বানানো শেষ, এবার আসি সেই ফেব্রিকের উপর রং করার প্রসঙ্গে। একটা ফেব্রিকের উপর কত প্রিসাইজলি এবং লং লাস্টিং কালারেশন করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কোন ডাই ম্যাটেরিয়ালটি কীভাবে ব্যবহার করলে আমাদের ফেব্রিকের কালারটি আরও গর্জিয়াস আরও লং লাস্টিং হবে এইসব ব্যাপার নিয়ে সবসময় চিন্তা করতে হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের। আবার আমরা যে ডাই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছি সেই ডাই ম্যাটেরিয়ালগুলোর ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ডাইজেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সুতা বানানো হলো, ফেব্রিক বানানো হলো এবং এই ফেব্রিককে রং করা হলো। এখন যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে ফেব্রিকটাকে পোশাকে পরিণত করা, এবং এই পোশাকে পরিণত করা যাবতীয় সকল কাজ করে থাকে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। দিন দিন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। পোশাক কেনার ক্ষেত্রে মানুষ এখন অনেকটাই ফ্যাশন নির্ভর হয়ে পড়ছে, আর প্রতিনিয়ত এই পোশাকের মধ্যে নতুনত্ব প্রদান করা আর ডিজাইন নিয়ে কাজ করে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট। এখন একটি ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ প্রোডাকশন হবে এবং এসব নিয়ে তার ইনভেস্টমেন্ট কেমন হবে সর্বোপরি এই সকল ব্যাপার নিয়ে আলোচনা করা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এই বিষয়টি বাংলাদেশের অন্য 5টি পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কিন্তু বুটেক্স আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র বুটেক্সের টেক্সটাইল বেসড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। একটা ইন্ডাস্ট্রি সকল সাইটগুলোকে সুন্দর মতন ম্যানেজমেন্ট করার জন্য রয়েছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এদের কাজটা একটু বড়, সম্পূর্ণ অর্গানাইজেশনকে সুন্দর মতন হ্যান্ডেল করার গুরু দায়িত্ব দেওয়া থাকে এদেরকে। টেক্সটাইল রিলেটেড মেশিন ও তার পার্টসগুলো অত্যন্ত এক্সপেন্সিভ হয়, আর এই সকল এক্সপেন্সিভ মেশিনগুলোতে যখন আগে প্রবলেম দেখা দিত তখন বাড়ি থেকে ইঞ্জিনিয়াররা এই প্রবলেমগুলো সলভ করে দিত। আর এইসব কথা চিন্তা করে সংযোজন করা হয় টেক্সটাইল মেশিন ডিজাইন ও মেনটেন্স ডিপার্টমেন্ট। সর্বশেষ একটি টেক্সটাইল মিলের বর্জ্য সময়কে কীভাবে পরিবেশসম্মতভাবে নিঃশেষ করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সংযোজন করানো হয় এনভায়রনমেন্ট সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। মোটামুটি এই ছিল আমাদের 10টি ডিপার্টমেন্ট। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে 10টি ডিপার্টমেন্ট হলো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের পড়াশোনা কিন্তু অনেকাংশেই সেম। সো এখানে কোন ডিপার্টমেন্ট ভালো কোন ডিপার্টমেন্ট খারাপ এই ব্যাপারগুলো নিয়ে যাচ্ছে না করাটাই বেটার। আর দিন শেষে তোমাদের সবাইকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটই দেওয়া হবে। সর্বশেষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমাদের জন্য রয়েছে অনেক প্রকার স্কোপ। টেক্সটাইল সেক্টরে ইনোভেশনের প্রচুর জায়গা রয়েছে, তোমরা চাইলেই হায়ার স্টাডিজের জন্য বাইরের দেশে যেতে পারো, কিংবা এদেশে থাকতে চাইলেও জব ফিল্ডের শেষ নেই, হাজার হাজার টেক্সটাইল ইন্ডাস্ট্রি এদেশে রয়েছে। চাইলেই তোমরা কর্পোরেট লাইফে শিফট করে ফেলতে পারো, আর 7 ডিজিট নিত্য রয়েছে, বাট এনশিওরিং ইউর হাইলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড স্কিল এনাফ। অনেক পজিটিভ কথা বললাম, বাট ডাউন সাইডগুলো না বললেই নয়। বুটেক্সের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্যাম্পাসটা অত্যন্ত ছোট। ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে আমাদের ক্যাম্পাসটাকে আসলে ক্যাম্পাসই মনে হবে না। আর দ্বিতীয়ত এখানে আবাসন সংকটটা প্রচুর, যারা ঢাকার বাইরে থেকে আসো তাদেরকে খুবই প্রবলেমে পড়তে হয়, দ্বিতীয় বছর ছাড়া আসলে হলে সিট পাওয়াটাও টাফ। সো চয়েস ইজ ইয়ার্স। তোমাদের ভবিষ্যতের পথ চলার শুভকামনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। স্টে উইথ হ্যাপিনেস, স্টে উইথ।